লাস্ট 2 to 3 months ধরে শুরু হয়েছে। প্রথমে ওনারা একটা নিউজ করেছেন উদ্যোগ টিভি চ্যানেল বলে, একটা একদিন হঠাৎ করে আমি ফেসবুকে দেখতে পেলাম যে একটা নিউজ করেছেন। বেসিক্যালি কোনো নিউজ চ্যানেল বলে আমার মনে হয়নি, একটা ইউটিউব একটা কি করেছেন যে ডিএইচও হিসাবে, যে আমি আমি যে পোস্টটা হোল্ড করছি ডিস্ট্রিক্ট হেলথ অফিসার ওয়েস্ট, আমি ইনএফিসিয়েন্ট, আমি আমার জন্যে ত্রিপুরা রাজ্যে এবং আগরতলা শহরে করোনা স্প্রেড বেশি হয়েছে, এরকম জাতীয় উল্টাপাল্টা নিউজ করেছে। এবং এটাও বলেছে যে আমি মানে ঠিক ঠিক করে আমি ডিস্ট্রিক্টকে আমার যা যা রেসপন্সিবিলিটিসগুলি আছে সেগুলি আমি দিতে পারছি না, আমি সার্ভিস দিতে পারছি না হিউম্যান বিংকে, সেটা বলেছে ওনারা। তারপরে আমি ইগনোর করেছি। তারপর ওনারা মেসেজ করেছেন আমাকে, এলকে আচার্যি বলে একজন, কানাইলাল আচার্যি বলে একজন মেসেজ করেছেন, আবার লিখেছেন রিগার্স উদ্যোগ টিভি। তো তারপর সেটা আমি ইগনোর করেছি। উনি লিখেছেন যে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য উনি আমাকে কল করেছিলেন, আমি কলটা রিসিভ করিনি, এবং আরও টেক্সট করেছেন যে আপনি কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, তো আমি কন্ট্যাক্ট করিনি, আমি জাস্ট ইগনোর করেছি। তারপর আমার ডিএইচএস স্যার, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের, এখানে উনি একটা আরটিআই করেছেন আমার সম্পর্কে। আরটিআই যে কেউ করতে পারে, উনিও করেছেন, ওনাকে সেই রকম রিপ্লাইও দেওয়া হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে। নেক্সট উনি 4-5 দিন আগে একটা করেছেন, একটা লেটার দিয়েছেন সিএমও ওয়েস্টকে, আমার আমার যে কন্ট্রোলিং অথরিটি আছেন সিএমও ওয়েস্ট, উনাকে লেটার দিয়েছেন যে পার্টিকুলার ডক্টর সঞ্জয় নাথ স্যারের ল্যাবের এগেনস্টে লিখেছেন যে ডক্টর সঞ্জয় নাথ, যেহেতু আমার প্রফেসর হন উনি, আমার আমি বলবো টিচার, তো নেক্সট সঞ্জয় নাথ স্যারের ছেলে যে আমার সিনিয়র ছিল, কলেজ সিনিয়র, তো উনাকে আমার ফ্রেন্ড হিসেবে লিখেছেন, এবং লিখেছেন যে যেহেতু উনাদের সাথে আমার অ্যালায়েন্সেস আছে, এই ঠিক পার্টিকুলার এই ওয়ার্ডটা ইউজ করেছে, অ্যালায়েন্সেসের জন্য নাকি আমি উনাদের ল্যাবরেটরি ভিজিট করি না, এবং আমি মানে ছাড় দিয়ে রেখেছি ওদের, উইদাউট এনি সার্টিফিকেশন দে আর রানিং ল্যাবস দিস দিস, মানে অনেক কিছু লিখেছেন। তো সেক্ষেত্রে এটাও লিখেছেন যে সিএমও এস যাতে অ্যাকশন নেয়, করা অ্যাকশন নেয়, সেটাও লিখেছেন যে অন্যায় যে করে এবং অন্যায় যে প্রশ্রয় দিচ্ছে ওনাকেও যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, সেরকম করে উনি লেটার দিয়েছেন। তারপর সিএমও এসটির সাথে দেখা করেছেন, দেখা করে উনি যা যা কথা বলেছেন উনাকে না জানিয়ে ওনার ভিডিও করেছেন, ওনারা ভিডিও করে তারপর গিয়ে ইভিনিংয়ে সিএমও এসকে এটা পাঠিয়ে আবার ওনারা চার্জ করছেন যে আপনি আপনি 24 ঘন্টার মধ্যে যা করার করুন, আমাদের সাথে কোঅপারেট করুন, আদারওয়াইজ আমরা আপনার এই ভিডিও আমরা ছেড়ে দেবো, ভাইরাল করে দেবো। কিরকম কোঅপারেট করতে চাইছেন সেটা আমরা কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আমার মনে হচ্ছে যেটা এখানে আসার পর আমি যেটা বুঝতে পেলাম, স্যারের কথা শুনেও বুঝতে পেলাম, এত কিছু হওয়ার পরেও আমরা কিন্তু কখনো, আমি ইনফ্যাক্ট আমি নিজে কখনো স্যারের সাথে যোগাযোগ করিনি যে স্যার এগুলি কেন হচ্ছে, কারণ আমরা একদম মানে এত কাজের মাঝে এটাকে সত্যি গুরুত্ব দেইনি। কিন্তু সেটা যে শহরের বিভিন্ন ল্যাবের সাথে হচ্ছে আমার জেনে এত খারাপ লাগছে, কারণ আমি নিজে এই ল্যাবগুলিতে ভিজিট করি এবং আমি যেহেতু এটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, তো আমার কাজের ক্ষেত্রে ওনারা এরকমভাবে মানে বিস্তীর্ণ করছেন, এক্সট্রোশন করার চেষ্টা করছেন, মানে মনিটারি কিছু একটা ব্যাপার আছে হয়তো বা এটার মধ্যে, ডিরেক্টলি তো এখন পর্যন্ত কিছু বোঝা যায়নি, কিন্তু যতটা বোঝা যাচ্ছে, না হলে তো এরকম ইন্টেনশন থাকারই কথা না। আমি ওনাকে কখনো দেখিনি, উনি আমাকে কখনো দেখেননি, উনি স্যার ওনাকে চিনেন না, ওনাকে চিনেন না, বা বাকি ল্যাব বা যে কোনো যাদের সাথে এরকম হয়েছে। আমার মনে হচ্ছে সেটা টাকা পয়সা আদায়ের কোনো ব্যাপার হলেও হতে পারে। তো এখন আমরা তো কমপ্লেন করলাম, এখন পুলিশের কাছে, ওয়েস্ট পিএস ওসির কাছে আমরা কমপ্লেন করেছি, একটা রিটেন কমপ্লেন, এখন দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে টাকা পয়সা আদায়ের জন্যই হয়তো বা এরকম করেছে। একটা ভিডিও করছিলাম ওখানে উইদাউট এনিবডিজ কনসেন্ট, চুরি করে করছি, তারপরে আমি জাস্ট ইগনোর করলাম, তারপরে ফোন করছে, ফোন করে ফোন ধরছে না, পরে তারপরে আবার কইছে আপনি ফোনও ধরেন না, ফোন রিসিভ করেন না, আপনি ইমিডিয়েটলি ইয়ে করেন না, এলে ক্ষতি, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এবং রিপিটেডলি অলমোস্ট এভরি ডে ইউজ এভরি মাস ডিস্টার্ব দেয়। তো আমি তারপরে তাদের বুঝেছি, তারপরে ওই ভিডিও পাঠাইছে, তারপরে ওই একটা একটা করে পলিউশনের কাগজ, আপনার ইয়ে ল্যাবরেটরির নাম কইটার মধ্যে, তারপরে দিয়ে মানে সব আলফল কথাবার্তা আর কি, আপনি দেখা করছেন না, আমরা কিন্তু নিউজ ফ্ল্যাশ করুন, তারপরে আপনার কথা কন, এখনো টাইম আছে, প্লিজ কোপারেট আস,
everything can be sorted out by discussion. This sort of language, you see, I know this is with some ill intention and motives. I told him just ignore them. For the ये कोन कालके फेसबुक के कालके ना पोस्ट होते फेसबुक के दिन दिन जरा वही शोंगिता दिन नाम दिया हमारे नाम दिया सब एक नाम दिया फेसबुक के दिसे तब यूट्यूब यूट्यूब पे वो तक वीडियोस दिसे वीडियो दिसे तो वो ना भी देख लो जैसे तब सांगवादिक नाम दिया सांगवादिक तो बहुत नाम करते से हमें तो हम तो नाम तो नहीं इंफॉर्मेशन तो जाने से दिस थिंग इज गोइंग ऑन যাতে একদম স্পেসিফিক রেগুলেশন নেওয়া আমার মতো দরকার মেডাম না থাকলে তো মানে কত লোক কোর্ট মারা গেল হাত তোলার সময় ওই আমরা অ্যাওয়ার্ড করু কিন্তু আমাদের অনেকদিন আগে জানেছে আমি জাস্ট ইগনোর করি আমি যা তোরা বুঝি না তখন কোন ডাক্তার অমিতাভ যে রা গেস্ট অন রুল ফেলে গেলে দেখ কারণ এটা ফোন করছি কো আমরা বেরিয়ে গেলে বেরিয়ে গেলে আমরা লোকে থাকবো তিনটা সাইড ধারা রাত্রা নতুন